রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে রাজস্ব আদায়কারী নিযুক্ত করিয়া পাঠাইলেন। সে কাজ শেষ করিয়া তাহার নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহা আপনার জন্য আর এই জিনিসটি আমাকে উপহার দেওয়া হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলিলেন, তুমি তোমার পিতা মাতার ঘরে বসিয়া রইলে না কেন? তাহা হইলে তোমার জন্য হাদিয়া পাঠাইত কিনা তাহা দেখিতে পাইতে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন এবং তাশাহুদ পাঠ করিলেন ও আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করিলেন। তারপর বলিলেন, রাজস্ব আদায়কারীর অবস্থা কি হইল? আমি তাহাকে নিযুক্ত করিয়া পাঠাইলাম আর সে আমাদের কাছে আসিয়া বলিতেছে, ইহা সরকারি রাজস্ব আর এই জিনিস আমাকে হাদিয়া দেওয়া হইয়াছে। সে তাহার পিতামাতার ঘরে বসিয়া রইল না কেন? তাহা হইলে দেখিতে পাইত তাহার জন্য হাদিয়া দেওয়া হয় কিনা। ওই মহান সত্তার কসম যাহার হাতে মুহাম্মদের প্রাণ, তোমাদের মাঝে কেউ যদি কোনো বস্তুতে সামান্যতম খিয়ানত করে তাহা হইলে কিয়ামতের দিন সে ওই বস্তুটিকে তাহার কাঁধে বহন করিয়া বহন করা অবস্থায় উপস্থিত হইবে। সেই বস্তুটি যদি ওট হয় তাহা হইলে ওট আওয়াজ করিতে থাকিবে। যদি গরু হয় তবে হাম্বা হাম্বা করিতে থাকিবে। আর যদি ছাগল হয় তবে বকরির আওয়াজ করিতে থাকিবে। আমি পৌঁছাইয়া দিলাম। হাদিস বর্ণনাকারী আবু হুমায়েদ বলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার হস্ত মুবারক এতটুকু উত্তোলন করিলেন যে আমরা তাহার দুই বগলের শুভ্রতা দেখিতে পাইলাম। আবু হুমায়ত বলেন, এই কথাগুলো জায়েদ ইবনে সাবিত আমার সঙ্গে শুনিয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সুতরাং তোমরা তাহাকে জিজ্ঞাসা করিতে পারো। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6181।